এই প্রকৃতি আমাদের শরীরকে 5টি তত্ত্ব দিয়ে তৈরি করেছে, কিন্তু বর্তমানে আমাদের মধ্যে আর একটি তত্ত্ব যুক্ত হয়ে গেছে, আর সেই তত্ত্বটি হলো টাকা। এই কথাটা সত্যি যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু এই কথাটাও সত্যি যে এই টাকা দিয়ে প্রায় সব কিছুই কেনা সম্ভব। একবার একটি গ্রামে একটি সন্ন্যাসী প্রবচন দিচ্ছিলেন যে টাকার পিছনে ছুটবেন না, এটা জীবনের সমস্ত অশান্তির কারণ, আর এর পিছনে যে একবার ফেঁসে যাবে সে সারা জীবন কেবল দুঃখেই থাকবে। আর এই কথাটা শুনে সেখানে থাকা সমস্ত মানুষ হাততালি দেওয়া শুরু করে, কিন্তু তারা এই কথাটা জানে না ওই সন্ন্যাসী এই কথাটা বলার জন্যই টাকা নেবে। এটাই তো হলো রহস্য, যা এই পৃথিবীর খুব কম মানুষই জানতে পারে, আর যে এটা জেনে গেছে সে সফলতার শিখরে পৌঁছে গেছে। আজকের দিনে টাকা রোজগার করাটা খুব বেশি কঠিন নয়, কিন্তু ওই টাকাকে সামলে রাখাটা অনেক বেশি কঠিন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে অল্প একটু টাকা চলে আসলেই তারা অনেক বেশি অহংকারী হয়ে যায়, আর ওরা ওই টাকার নিয়ম সম্পর্কে কিছুই জানে না। জ্ঞান আমাদেরকে বলে যে আমি খুব সহজে তোমার কাছে আসব না, কিন্তু আমি যদি একবার চলে আসি তাহলে আমি তোমার কাছে থেকে যাব না। অন্যদিকে টাকা আমাদেরকে বলে যে আমি যত দ্রুত চলে আসব ঠিক তত দ্রুতই আমি চলে যাব, যদি কেউ আমাকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারে তাহলে আমি তার কাছে কখনোই থাকব না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 6টি এমন খরচ সম্পর্কে বলবো যেগুলোকে আপনাকে আজ থেকেই বন্ধ করে দিতে হবে, তাহলে আপনি টাকার আসল নিয়মটা বুঝতে পারবেন, আর আপনি যত টাকায় রোজগার করেন না কেন সেই টাকা দিয়েই আপনি একদিন ধনী হতে পারবেন। আর ধনী হবার এটাই হলো প্রথম শর্ত, যে আপনাকে আপনার খরচটা কম করতে হবে এবং রোজগারটাকে বাড়িয়ে তুলতে হবে। তো চলুন ছোট্ট একটি গল্পের সাহায্যে এটা জানার চেষ্টা করি যে ওই 6টি জিনিস কী কী যেখানে আমাদের টাকা খরচ করা উচিত নয়। একবার একটি গ্রামে দুটো মহিলা থাকত। একটি মহিলার কাছে একটি গরু ছিল আর অপর মহিলাটার কাছে একটি ছাগল ছিল। যে মহিলাটার কাছে গরু ছিল সে কোনো কিছুকেই সঠিকভাবে ম্যানেজ করে রাখতে জানত না। ওনার গরু অনেক বেশি দুধ দিত, কিন্তু ওই মহিলা দুধের মূল্যটা কখনোই বোঝেনি, আর এই কারণে সে অতিরিক্ত দুধ বাড়িতে থাকা বিড়ালকে খাইয়ে দিত, এছাড়া বাকি দুধ ফেলে দিত। অন্যদিকে যে মহিলাটার কাছে ছাগল ছিল ওই মহিলাটা দুধের মূল্যটা খুব ভালোভাবে জানত, আর এই কারণেই ওই মহিলাটা দুধের প্রত্যেকটি ফোঁটাকে বাঁচিয়ে রাখত, আর ওই দুধ থেকে দই তৈরি করে সেখান থেকে ঘি বার করত, আর ধীরে ধীরে ওই মহিলা অনেক বেশি ঘি তৈরি করে নেয়। অন্যদিকে যে মহিলাটার কাছে গরু ছিল সে কখনোই ওই দুধ থেকে ঘি তৈরি করার কথা চিন্তাই করেনি। আর একদিন ওনার বাড়িতে কিছু অতিথি আসে, আর অতিথিদেরকে তো আর শুকনো রুটি দেওয়া যায় না, এই কারণে ওই মহিলাটি দ্বিতীয় মহিলাটির কাছে যায় আর সেখান থেকে 1 কিলো ঘি নিয়ে আসে, আর এটা বলে আসে যে আমি খুব দ্রুত আমার গরুর দুধ থেকে ঘি তৈরি করে তোমাকে তোমার ঘি ফেরত দিয়ে দেব। এরপরে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু যার কাছে গরু ছিল ওই মহিলাটি ঘি ফেরত দেয়নি। আর যখন দ্বিতীয় মহিলাটি তার ঘি ফেরত নেবার জন্য প্রথম মহিলার বাড়িতে আসে, তখন প্রথম মহিলাটা বলে, তুমি কোন ঘিয়ের কথা বলছো? তুমি আমাকে কবে ঘি দিয়েছ? আমার কাছে তো গরু আছে, আমি চাইলেই অনেক ঘি তৈরি করতে পারি, তোমার কাছে তো কেবল একটি ছোট্ট ছাগল আছে, আর আমি তোমার কাছে থেকে ঘি কেন নেব? আর এটা বলেই ওই প্রথম মহিলাটা ঘি ফেরত দিতে মানা করে দেয়, আর দ্বিতীয় মহিলাটা ফিরে চলে আসে। কারণ দ্বিতীয় মহিলাটা জানত যে কেউ তার এই কথাতে বিশ্বাস করবে না, কারণ তার কাছে তো গরু আছে। কিন্তু তারপরে ওই দ্বিতীয় মহিলাটি এই ঘটনাটা গ্রামের অনেক মানুষজনকে বলে, কিন্তু ওনার কথা কেউ বিশ্বাস করেনি। সবার একটাই উত্তর ছিল, যার কাছে গরু আছে সে তোমার কাছে থেকে কেন ঘি নেবে? আর ওই গ্রামের বাইরে একটি গুরুজি থাকতেন। ওই দ্বিতীয় মহিলাটি ওই গুরুজির কাছে যায় আর গুরুজিকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে। এরপরে গুরুজি ওই প্রথম মহিলাটিকে নিজের আশ্রমে ডেকে পাঠায়, আর প্রথম মহিলাটি এসে বলে যে, গুরুজি সে মিথ্যা কথা বলছে, আমার কাছে তো গরু আছে, আর আমি কেন তার কাছে থেকে ঘি নেব? এখন ওই গুরুজিকে এই সমস্যার সমাধান করতে হবে যে সত্যিই কি প্রথম মহিলাটা দ্বিতীয় মহিলার কাছে থেকে ঘি ধার নিয়েছিল। গ্রামের মানুষজন সবাই এটা দেখার জন্য অপেক্ষা করছিল। এরপর বেশ কিছুটা সময় গুরুজি চিন্তা করে, আর এরপরে দুটো মহিলাকে নিজের কাছে ডেকে একটি ছোট্ট পাত্র করে জল দেয় আর বলে, এই জল নিয়ে তোমরা যাও আর দুজনেই এই জল দিয়ে নিজের হাত পা এবং মুখ ধুয়ে এসো। ছোট্ট একটি পাত্রে জল দেখে প্রথম মহিলাটি বলে, গুরুজি এই অল্প একটু জলে হাত পা মুখ কিভাবে ধোয়া সম্ভব? কিন্তু দ্বিতীয় মহিলাটি ওই জলটা নিয়ে চলে যায় আর সেই জল দিয়েই নিজের হাত পা মুখ ধুয়ে অল্প একটু জল বাঁচিয়ে ফিরে আসে। আর প্রথম মহিলাটি জল নিয়ে যায় আর কেবলমাত্র নিজের হাত দুটো ধুয়েই জলটা শেষ করে দেয় আর ফিরে চলে আসে। আর যখন দুজনেই নিজেদের জলের পাত্র গুরুজির সামনে রেখে দেয়, তখন গুরুজি প্রথম মহিলাটিকে বলে, তুমি দ্বিতীয় মহিলার কাছে থেকে ঘি নিয়েছো,
আর এই কারণেই তোমাকে ঘি ফেরত দিতে হবে। সেখানে থাকা গ্রামের অন্য মানুষজন গুরুজিকে জিজ্ঞেস করে যে এখান থেকে কিভাবে প্রমাণ হয় যে প্রথম মহিলাটি দ্বিতীয় মহিলার কাছে থেকে ঘি ধার নিয়েছে। এরপরে গুরুজি বলে, তোমরা একবার এই জলের পাত্র দুটোকে দেখো। দ্বিতীয় মহিলাটি ওই পাত্রের জল নিয়ে নিজের হাত পা মুখ ধোয়ার পরেও একটু জল বাঁচিয়ে নিয়েছে। এর কারণ হলো দ্বিতীয় মহিলাটি প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝে। অন্যদিকে এই প্রথম মহিলাটি কেবলমাত্র হাত ধুয়ে পাত্রের সমস্ত জল শেষ করে দিয়েছে। এর অর্থ হলো সে এই জলের মূল্যটা জানে না, আর যার মূল্যটা আমরা জানি না সেটা আমাদের কাছে যতই থাক না কেন সেটা একদিন নষ্ট হয়েই যায়। আর যদি আমাদের কাছে কোনো একটা জিনিস কম আছে আর যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তার মূল্যটা বুঝতে পারি, তাহলে সেখান থেকে আমরা অবশ্যই লাভবান হতে পারবো। যেমন দ্বিতীয় মহিলাটি ছাগলের দুধ বাঁচিয়ে সেখান থেকে ঘি তৈরি করেছে, অন্যদিকে প্রথম মহিলাটি যার কাছে গরু ছিল সে দুধের মূল্যটা বুঝত না, আর এই কারণেই তার কাছে এত বেশি দুধ থাকার পরেও তার বাড়িতে আসা অতিথির জন্য ঘি ছিল না। আর এই কথাটা হলো সত্যি। এরপরে প্রথম মহিলাটি গুরুজির পা জড়িয়ে ধরে আর বলে, গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বাড়ি ফিরেই ওনার ঘি ফেরত দিয়ে দেব। এরপরে গুরুজি বলে, সবসময় একটা কথা মনে রাখবে, ফোঁটা ফোঁটা জল দিয়েই সমুদ্র তৈরি হয়। আমাদের পূর্বপুরুষরা এই কথাটা এমনিই বলে যায়নি। তো চলুন এখন আমি আপনাদেরকে বলি ওই ছটি খরচ সম্পর্কে যা আজ থেকেই আমাদের বন্ধ করে দেওয়া উচিত। প্রথম খরচ যেটা আপনাকে আজই বন্ধ করে দিতে হবে সেটা হলো মানুষকে দেখানোর জন্য খরচ করা। যেমন আপনার চারপাশে কেউ একটি দামি গাড়ি কিনে নিয়েছে আর এখন আপনার মনের মধ্যে হিংসে তৈরি হচ্ছে যে আমাকেও খুব দ্রুত গাড়ি কিনতে হবে, আর অন্যকে দেখানোর জন্য যে খরচ এটাই আপনাকে জীবনে গরিব তৈরি করে রাখবে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অন্য মানুষদেরকে দেখানোর জন্য অনেক জিনিস কিনে নেয়, যার সাহায্যে নিজেকে অন্যের সামনে ধনী দেখাতে পারে। যেমন নিজের গাড়ি নিয়ে নেওয়া, দামি মোবাইল কিনে নেওয়া, জুয়েলারি নেওয়া, অথবা এমন কোনো দামি জিনিস কিনে নেওয়া যেটা হয়তো আমাদের জীবনে সত্যিই এখন কোনো প্রয়োজন নেই। আর যদি এদেরকে বোঝানো হয় তাহলে তারা বলে, আমি কি কারোর থেকে কম কিছু? এরা এই কথাটা বোঝে না, এই সব কিছুতে আমাদের কেবল লোকসানই হবে। যদি সত্যিই আপনাকে ধনী হওয়ার রাস্তাতে চলতে হয় তাহলে সবার আগে আপনাকে এই সমস্ত খরচগুলো বন্ধ করতে হবে, আর সেই টাকাকে আপনাকে অন্য কোথাও ইনভেস্ট করা শিখতে হবে। আমি আপনাকে এটা বলছি না যে আপনি আপনার শখ পূরণ করবেন না, আমি আপনাকে এটাই বলতে চাইছি যেটা আপনার প্রয়োজন আপনি কেবল সেটাই নেবেন, আপনি কখনোই অন্য কাউকে দেখে কোনো কিছু কিনবেন না। দ্বিতীয় খরচ হলো কোম্পানির স্কিম থেকে দূরে থাকতে হবে। কোম্পানি নিজের প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য তারা নানান রকমের স্কিম বার করে, কিন্তু এটা তাদের মার্কেটিং করার একটা স্ট্র্যাটেজি যেটা আমরা বুঝতে পারি না। আর অনেক মানুষ এই স্কিমের চক্করে সেই সব কিছু কিনে নেয় যেটা তাদের প্রয়োজন নেই। যদি আমরা মার্কেটে যাই আর আমরা জানতে পারি যে 50% ডিসকাউন্টে কোনো একটি ঘড়ি পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের বাড়িতে 3-4 ঘড়ি পড়ে থাকার পরেও আমরা সেই ঘড়িটাকে কিনে নিয়ে আসি। আমরা এটা বোঝার চেষ্টা করি না, এই সব কিছু মার্কেটিং করার একটি স্ট্র্যাটেজি, এর ফলে আমাদের কোনো লাভ হয় না, বরং কোম্পানিরই লাভ হয়। তাই আপনার মধ্যে যদি এই অভ্যেসটা থাকে এটা আপনাকে আজই ত্যাগ করতে হবে, কারণ এটা আপনাকে গরিব তৈরি করবে। তৃতীয় যেটা আপনি কখনোই করবেন না সেটা হলো টাকা ধার নেওয়া। আজকের দিনে বেশিরভাগ মানুষ লোন নিয়ে দামি দামি জিনিস কিনে নেয়, যেমন গাড়ি, বাড়ি, মোবাইল, আর ওই লোনের ইএমআই দিতে থাকে। যেমন আজকাল আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ড আমাদেরকে টাকা খরচ করার জন্য বলে। যে টাকা আমাদের কাছে আছে অথবা যে টাকাটা আমাদের কাছে আসবে সেই টাকাটা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করে দিচ্ছি। তাহলে একবার ভেবে দেখুন আপনি ধনী কিভাবে হবেন। যে টাকাটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি সেই টাকাটাকেও যদি আমরা খরচ করে দিই তাহলে আমরা ধনী হওয়া সম্পর্কে কিভাবে চিন্তা করতে পারি। তাই আজকের পরে আপনি কখনোই লোন নিয়ে কোনো জিনিস কিনবেন না। নাম্বার 4, আপনি আপনার টাকাকে নগদে খরচ করুন। কখনোই মোবাইল ফোনের কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে টাকা খরচ করবেন না। আপনি হয়তো এটা জানেন না, যদি আপনি কোনো একটা জিনিস কেনেন আর তার মূল্যটা আপনি ফোনের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার টাকা খরচ হয়ে যাওয়ার কষ্ট বেশি হবে না, কারণ সেই টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে না। কিন্তু অন্যদিকে যদি আপনি আপনার পকেট থেকে টাকা বার করে খরচ করেন তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি টাকা খরচ করছেন, আর তখন আপনি ফালতু খরচ করা থেকে দূরে থাকবেন। আর যদি আপনাদের আমার এই কথাটাতে বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই এটা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 5, আপনাকে আপনার ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনার কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে আর আপনি সেটা কিনতে চান তাহলে সবার আগে আপনি এটা দেখুন, সত্যিই কি আপনার সেই জিনিসটার প্রয়োজন? কারণ অনেক মানুষ তাদের কোনো একটি জিনিস পছন্দ হলেই সেটাকে দ্রুত কিনে নেয়। তাই আমাদের এমন জিনিস নেওয়া থেকে দূরে থাকতে হবে যেটা আমাদের প্রয়োজন নেই।
বরং আমাদের সেই জিনিসটাকেই কিনতে হবে যেটা আমাদের সত্যিই প্রয়োজন। নাম্বার সিক্স, আপনি কখনোই আপনার ফালতু শখ তৈরি করবেন না। আপনি হয়তো এই জিনিসটা জানেন, বর্তমানে পৃথিবীতে সবথেকে বেশি টাকা খরচ হয় মানুষের এই শখের কারণে। কারণ আপনি এখন 10,000 টাকাতেও মোবাইল পাবেন, আবার 2,00,000 টাকাতেও মোবাইল পাবেন। এই দুটো ফোনের মধ্যে পার্থক্য কেবল এতটুকু, কেউ 10,000 টাকার ফোন রাখার শখ রাখে, আবার কারোর 2,00,000 টাকার ফোন রাখার শখ আছে। কারণ যদি কারোর কাছে দামি মোবাইল থাকে, তাহলে তাকে দেখে মনে হবে সেও অনেক বেশি ধনী। এটা তো কেবলমাত্র শখ। আর এই কারণেই বড় বড় কোম্পানিগুলো মানুষের শখের জিনিস তৈরি করে, যাতে তারা আমাদেরকে লোভ দেখাতে পারে, আর আমাদের সেটা পছন্দ হয়ে যায় এবং আমরা সেটা দ্রুত কিনে নিই। কারণ এই কোম্পানিগুলো জানে না মানুষের শখ কোনোদিনও শেষ হবে, আর না তাদের মার্কেটিং কোনোদিনও বন্ধ হবে। তাই আপনাকে আপনার শখের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, যতটা সম্ভব কম শখ রাখুন। মনে রাখবেন, আজকের দিনে টাকাই হলো সব কিছু। আজ আপনাকে যে মানুষ এসে এটা বলুক না কেন যে টাকা সব কিছু নয়, আর যদি আপনি ওই মানুষটার জীবনকে সঠিকভাবে দেখেন, তাহলে দেখবেন তার জন্য টাকাই সব কিছু। সে টাকার জন্যই চারিদিকে ছুটে বেড়াচ্ছে, আর আমাদেরকে বলছে যে টাকার পিছনে ছুটো না। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।